সুন জয় হয়তো বা আমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে, জয়কে অন্য স্কুলে শিফট করছি। আচ্ছা, অন্য স্কুলে শিফট করছি, কারণ বাচ্চার তো একটা ভালো ভবিষ্যৎ দরকার। এবার কি সত্যি অপু জয়কে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দিবে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। গতকাল একটি বেসরকারি টেলিভিশনে অপু বিস্তারিত আলোচনা করে। অপুকে প্রশ্ন করা হয়, হঠাৎ করে কেন আপনি জয়কে অন্য স্কুলে শিফট করেছেন এবং কেনই বা তাড়াহুড়া করে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন? তখন অপু বলে, দেখুন বিদেশের ব্যাপারটা ঝটপট হয় না, হ্যাঁ প্রসেসিং করছি, হয়তো বা যে কোনো মুহূর্তে জয়। এটা তো আসলে প্রত্যেকটা বাবা মার উচিত যে তার বাচ্চা কি সময়ের ব্যাপার, ওটা তো একটা টাইমিং এর ব্যাপার থাকে, চাইলেই তো নিয়ে যাওয়া যায় না। তো ওই জন্য ওই প্রসেসটা চলছে, ভেরি সুন জয় হয়তো বা আমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে। প্রত্যেকটা মানুষের চাওয়া পয় যে সন্তানের ভালো হোক, এটা আমি চাই। যে কোথায় আসলে মিল না, আমার কাছে মনে হয়েছিল যে সন্তানের একটা গুড ফিউচার দরকার, সেটা মা হিসেবে আমার মনে হয়েছে। তাই এতটা